দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে বাঁশের সাঁকো রক্ষণাবেক্ষণের অভাবে স্বাস্থ্য হয়ে পড়েছে জরাচীন কোনো রকমে পারাপার করতে হচ্ছে খুদে পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলকেই এই ছবি বাঁকুড়ার পাত্র থানার নারায়ণপুর অঞ্চলের বাঁকশিলামানা গ্রামের সাঁকোর ওপারে ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস প্রতিদিন তাদের পরিবারের সদস্য থেকে পড়ুয়াদের স্কুল কলেজে যেতে হলে একমাত্র ভরসা এই সাঁকোটি তাই এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে তাদের আবার ছাত্রীদের সাইকেল নিয়ে পারাপার করতে অসুবিধা হয় বলে তারা নদী দিয়েই পারাপার হচ্ছে তবে নদীতে জল চলে এলে তাদের স্কুল টিউশন সবই নাকি বন্ধ হয়ে যায় আমাদের স্কুল টিউশন বন্ধ হয়ে যাবে আমাদের বিশ্বাদানাটা পাকা করে দেয় জন্যই চাইছি হ্যাঁ প্রতি বছর এরকম সমস্যা করতে হয় হ্যাঁ বন্ধ হয়ে আমরা নদী দিয়ে পারাপার করছি স্কুল প্রাইভেট সব বন্ধ হয়ে যাবে আমাদের পিসটা পাকা করার জন্য দামোদর নদীর শাখা নদীর ওপর তৈরি হয়েছে এই বাঁশের শাঁকটি সাধারণত ডিভিসি ও বর্ষা জলে পুষ্ট এই নদী তবে এবছর এখনও সেই অর্থে বঙ্গে বর্ষার দেখা মেলেনি অন্যদিকে ডিভিসিও এবার জল ছাড়েনি ফলে এই মুহূর্তে রুখা শুখা অবস্থায় রয়েছে নদীটি সাঁকুটি একদিকে যেমন হেলে গিয়েছে আবার অন্যদিকে খুঁটিও ভেঙে গিয়েছে আবার কোথাও কোথাও তিন থেকে চার ইঞ্চি করে বাঁশ ভেঙে ফাঁকা হয়ে গেছে সব মিলিয়ে আতঙ্কের পারাপারে পরিণত হয়েছে সাঁকোটি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভোটের আগে শাসক দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের পর এই বেহাল সাঁকোটি ভেঙে এখানে একটি নতুন পাকা সেতু করা হবে কিন্তু ভোট মিটতেই তাদের নাকি আর দেখা নেই সমস্যা বলতে ব্রিজটা বান এলে প্রতি বছরই ভেঙে যায় তারপরে যে খুঁটিগুলো ভেঙে গেছে হেলে গেছে ছেলেমেয়েরা স্কুলে যায় বুড়ো বুড়িরা আমরা সবাই সবসময় এটাতেই যাতায়াত স্কুল টিউশনি ঘাট। তারপরে মানে সবসময় পার হতে হয় কিন্তু খুব আতঙ্কের মধ্যে আমরা পার হই মানে কখন যে কোন বিপদ হয়ে যায় আমাদের সরকারও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভোটের আগে আমাদের এটা পাকা ব্রিজ করে দেবেন কিন্তু ভোট পেরিয়ে যাওয়ার পরে মানে কোনো ধরা ছাড়াই দিচ্ছে না যে আমাদের এই এই পাকা ব্রিজটা যেন হয় আমরা সরকারের কাছে এটাই বারবার আবেদন জানিয়েছি বা পঞ্চায়েতও জানিয়েছি অনেকবার কিন্তু ওরা কেউ কেয়ার করছে না যাতে আমরা চাইবো যাতে আমাদের বাচ্চারা আমরা যে কটাই পরিবারে পার হই যেন আমরা নিশ্চিন্তে পারাপার হতে পারি কারণ ছোটো ছোটো বাচ্চারা যখন স্কুল টিউশনি বা খিচুড়ি স্কুলে আয় শিশুরা যখন পার হয় তখন মায়েদের পার হতে হয় বাচ্চাদেরকে নিয়ে তখন মানে সবসময় একটা ঝুঁকি নিয়েও আমাদের আর চলতে হয় আর কি হ্যাঁ আমাদের এই যাতে এইটা পাকাপোক্ত হয় এটাই আমরা সরকারের কাছে আবেদন করব এটাই আমাদের মানে সব সময় কামনা এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও স্থানীয় বিজেপি নেতা দেবু দিগর বলেন তৃণমূল প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না তৃণমূল যেভাবে মানে প্রতিশ্রুতি দিয়েছে হ্যাঁ অনেক জায়গাতেই প্রতিশ্রুতি দিয়েছে তাতে করে ওরা কোনো রকম কাজ মানে কাজকর্ম করেও না হ্যাঁ কাজকর্ম টোটালি বন্ধ রেখেছে আর এখনও পর্যন্ত যে ওই বাসের ব্রিজটা রয়েছে ওই বাঁশের ব্রিজে যাতায়াত বন্ধ হয়ে আছে এখনো পর্যন্ত যে মানে হচ্ছে না যে কি কারণে হচ্ছে না সেগুলো তো মানে খুবই যে মানে এখনো পর্যন্ত যে বন্ধ আছে বাঁশের ব্রিজটা ওটা যাতে করে মানে ওটা মানে বাঁশের ব্রিজটা যাতে করে হয় মানে সেই দাবি একটা জানাবো পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা অমলচন্দ্র হালদার বলেন এবছর এখনো বর্ষা আসেনি তাই আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে কিন্তু নদীতে জল চলে এলে স্কুল কলেজ সব কিছুই বন্ধ হয়ে যাবে তাদের দাবি তারা নাকি বারবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি এই ব্রিজটা অ্যাকচুয়ালি আমাদের এখানে সব থেকে সত্য বাড়ি মানুষ তাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে দুজনা তিনজনে করে ছেলে ছাত্র আছে স্কুল কলেজ সব রকমের ছাত্র আছে এখানে কিন্তু এই ব্রিজটা আপনারা ছবিটা দেখলেন যে পরিমাণ ভেঙেছে প্রত্যেক বছর ইলেকশনের আগে আমাদের এখানে এসে জনদরিদি নেতারা অনেক কিছু বলে যান এই ব্রিজটার সম্বন্ধে কিন্তু ভোট পেরিয়ে গেলে আমরা ভোট সেই একটা গান আমার মনে পড়ে যাচ্ছে হেলে দুলে যাবো শ্মশান ঘাটে আমাদের ছেলেমেয়েরা প্রত্যেক দিন আজকে সেই শ্মশান ঘাটের ঘাটের যাত্রীর মতন ওই ভাঙা ব্রিজটা কোনো রকমের পারাপার করছে তবু মঙ্গল এখনো বর্ষা আসেনি নদীটায় জল আসেনি তাই আমাদের ছেলেমেয়েরা এখনও স্কুলে যেতে পারছে আর যদি আমাদের আকাশবাণীর আকাশের বৃষ্টি হয় তাহলে আমাদের ছেলেমেয়েদের এখানেই ইতি হয়তো এক দেড় মাস দু মাস স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যাবে তাই বছর পঞ্চায়েত ভোট গেছে তখনও আমাদের এসে প্রতিশ্রুতি দিয়েছে লোকসভার ভোট গেল লোকসভার ভোটের আগেও অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং ভোটের পরে আমরা প্রধানের কাছে আমরা বারবার আমাদের পঞ্চায়েতে আমরা গেছি দরখাস্ত দিয়েছি যে আমাদের ব্রিজটা যাতে ভালো হয় এবং আমাদের ছেলেমেয়েরা পাড়াপাড়ে কোনো যেন বিপদ না থাকে সেই জন্য আমরা গেছি বারবার কিন্তু আমাদের এখনও কথায় কোনো কর্ণপাত হয়নি মঙ্গল এটাই যে এখনও পশ্চিমবাংলায় বর্ষা আসেনি তাই আমাদের ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে আমরা ভিডিওকে এখন আরও আগে থেকে আমরা বারবার জানিয়ে এসেছি আমাদের এই ব্রিজটার জন্য অন্তত পাড়াপাড়ের আমাদের প্রচণ্ড আমাদের এখানে চাষি প্রধান এরিয়া আমাদের সকালবেলায় আমাদের সবজি নিয়ে সমস্ত রকম হাট যেতে হয় কিন্তু আমাদের এখন সবজি যেহেতু আমরা নদীর ভেতর দিয়ে পার করছি কিন্তু বর্ষাইলে আমাদের সবজি কোনো রাস্তা নেই আমাদের অন্য কোনো রাস্তা দিয়ে যে আমরা বাজারে বাজারাপ্ত করবে একটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত কথা এটাই ভোটের আগে অনেক প্রতিশ্রুতি আসে ব্রিজটা নিয়ে ভোট চলে যাবার পরে সে সমস্ত মুখের সঙ্গে আমাদের আর কোনো দর্শন হয় না যে তাদের কাছে যে বলবো যে আমাদের যে প্রতিশ্রুতি দিলাম সেটা একটু ভেবে চিন্তা করে দেখুন এটা আমাদের বলাই হয় দরখাস্তই হয় কাজের বেলায় কিছুই আমরা কিন্তু পাই না এই মুহূর্তে চাইছি আমাদের ছেলেপুলে পা ভালো ভালো পার হওয়ার জন্য এই ব্রিজটা যাতে একটা কংক্রিটের কোনো রকম ব্যবস্থা হয় অন্তত প্রত্যেক বছর আমাদের এই বাঁশ কেটে বাঁশের বছরে দুবার রিপেয়ার করা এটা যদি না হয়ে একটা কংক্রিটের ইট সিমেন্ট বালি দিয়ে যদি কোনো একটা ব্যবস্থা করা হয় আমরা আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবাংলার সমস্ত সরকারি দপ্তরকে আমরা এই খবরটা দিতে চাই অন্তত আমাদের এই মানুষগুলোর মঙ্গলের জন্য যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন যাতে এই ব্যবস্থাটা হয় তাতে আমাদের খুব মঙ্গল হয় বাঁশের সাঁকোটি ভেঙে এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হোক সরকারের কাছে এই দাবি জানিয়েছেন পড়ুয়ারাও আমাদের এই ব্রিজ ফেরোবার জন্য প্রচুরই সমস্যা ব্রিজটা ভেঙে গেছে যাওয়ার সময় অনেকজনাই পড়ে যায় রাস নদীতে জল নেই যার জন্য আমরা এখন নদীতে পারা মানে পারাপার করছি পরবর্তীকালে যখন নদীতে জল আসবে তখন তো আমরা টিউশন মানে ওই পারে টিউশন আছে কোনো মতেই যেতে পারবো না পঁচিশ থেকে ছাব্বিশ জন আমাদের এই পাড়ায় মানে ছাত্রছাত্রী আছে তারা তো পেরোতেই পারবে না তা আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদের এই ব্রিজটা জন্য পাকা হয়ে যায় এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান তোতন মল্লিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমাদের কাছে স্থানীয় বাসিন্দারা দরখাস্ত জমা করেছেন আমরা বর্ষার আগেই কাজ শুরু করে দেব ওই ব্রিজটা নিয়ে জমা করেছে আমাদের পঞ্চায়েত আমরা পঞ্চায়েতের সিদ্ধান্ত নিয়েছি যে বর্ষার আগে ওটা আমাদের করার সম্ভাবনা আছে আর কি চেষ্টা নিয়েছি আমরা যেটা করে ফেলবো তবে আবারও আশ্বস্ত পাওয়া গেল এখন দেখার বিষয় কবে এই সমস্যার সমাধান হয়